কঠোর বিধিনিষেধে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন জেলা থেকে রাজধানীতে আসা রোগীরা। চিকিৎসার জন্য হাসপাতালে চলাচলের মতো যানবাহন পাচ্ছেন না তারা। কিছু সিএনজি অটোরিকশা রোগী বহন করলেও চেকপোস্টে তাদের নামিয়ে দেওয়া হচ্ছে। ভোগান্তির পাশাপাশি রিকশায় বেশি ভাড়া দেওয়ার অভিযোগ করছেন রাজধানীবাসী। পুলিশ বলছে সরকারের নির্দেশনা বাস্তবায়ন করছেন তারা। আনিসুর রহমান অসুস্থ মাকে নিয়ে যাবেন কিডনি হাসপাতালে, পথে চেকপোস্টে ভোগান্তি। কালকে বেরিবাদ আসছি, ওখান থেকে মনে করেন পুলিশে আটকে দিছে, পরে আবার রিক্সা নিয়ে মানে ভেঙে ভেঙে রিক্সা দিয়ে ভেঙে ভেঙে আসতে হয় আর কি। তার মতো এমন অনেকেই আছেন যারা হাসপাতালে যাওয়া ও চিকিৎসা শেষে ফেরার পথে ভোগান্তিতে পড়ছেন। আমি সাভার থেকে আসছি, তাও পূর্ব হাসপাতাল রিক্সায় আসছি আমিন বাজার পর্যন্ত, ওই থেকে নামাই দিছে ব্রিজ পার হয়ে অনেক দিকে আবার রিক্সায় যাবো পূর্ব হাসপাতাল। কেমোথেরাপি দিছি, কেমোথেরাপি দেওয়া হয়ে গেছে, যার জন্য এবার আমি চলে যাচ্ছি ভোগান্তি। এখন এই গাড়ি এই সিএনজি আলার যেতে দিচ্ছে না এবং আমিও যেতে পারছি না এই আর কি। আমরা মূলত ক্যান্সার হাসপাতালে চিকিৎসা হচ্ছে, ওখান থেকে আসছে বাসায় যাব, এখানে পুলিশ আটকাইছে। এছাড়া জরুরি প্রয়োজনে বেরোনোদেরও জবাবদিহির মুখোমুখি হতে হচ্ছে পুলিশের। সরকারি বেসরকারি জরুরি সেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকায় রিকশায় চলাচল করছেন চাকরিজীবীরা, ব্যক্তিগত গাড়ির চাপও থাকছে সড়কে। কিভাবে আর বর্ণনার অতীত, কিছু সিদ্ধান্ত নিচ্ছে গমেন আল্লাহ ভাগ, এনে ঠেকায় ওনে ঠেকায়। ভোগান্তি আর বেশি ভাড়া দেওয়ার অভিযোগ করছেন রাজধানীবাসী। পুলিশের দাবি সরকারের নির্দেশনা বাস্তবায়ন করছেন তারা। রাস্তা তুমি বেরোন বা গণপরিবহন চলে যেমন পাটাও বা সিএনজি বাস, গভর্নমেন্ট বন্ধ রাখছে, গভর্নমেন্টকে তো মানলে আমাকে এগুলো মানতে হবে। অকারণ চলাচল ঠেকাতে তৎপর থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চলছে কিছু সিএনজি চালিত অটোরিকশা। রেদোয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। কঠোর বিধিনিষেধের সপ্তম দিনে করোনা পরিস্থিতির খবর জানাতে ঢাকার বাইরে থেকে খুলনা ও সিলেট থেকে আমাদের সহকর্মীরা যোগ দিচ্ছেন। প্রথমে যাব খুলনায়, আছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, বিধিনিষেধ মানা হচ্ছে কতটা, প্রশাসন কেমন কঠোর দেখাচ্ছে? সপ্তম দিনে যে খুলনার যে বিধিনিষেধ সেটা অনেকটাই ঢিলাঢালাভাবে পালিত হচ্ছে বলা যায়, কারণ অনেকে যারা বের হয়েছে অহেতুক বের হয়েছে, অনেক প্রয়োজনে বের হয়েছে। এবং প্রশাসনের তৎপরতা বলতে বিভিন্ন স্তরে চেকপোস্ট বসিয়েছেন, সেই চেকপোস্টে এসে জবাবদিহির আওতায় আনা হচ্ছে। বিশেষ করে যে সকল যানবাহনে ত্রুটিপূর্ণ কাগজপত্র রয়েছে, সেই সকল ত্রুটিপূর্ণ কাগজপত্রের জন্য তাদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা সেটা গ্রহণ করছে প্রশাসনের পক্ষ থেকে। এবং যেটা থাকছে যে প্রশাসনের যে বিভিন্ন জায়গায় চেকপোস্টের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করছে। আর সঙ্গে আপনার কাছে জানতে চাইব যে আসলে এখানে আপনি বের হয়েছেন কেন, আর বিধিনিষেধ কতটা বাস্তবায়িত হচ্ছে? আসলে পেটে খিদে থাকলে মানুষকে ঘরে আটকায় রাখা যায় না, এটা কোনোদিনও সম্ভব না। শুধুমাত্র জোর করে ঘরে আটকায় রাখবেন, পেটে খিদে থাকলে মানুষ যে কোনো ছলে বলে কৌশলে বেরোবেই। সেই 52 সালে মানুষ এক উদ্দেশ্যে বেরিয়েছিল, 69 এক উদ্দেশ্যে, 71 এক উদ্দেশ্যে, আর এখন মানুষ বেরিয়েছে আরেক উদ্দেশ্য নিয়ে, এখন পেটের ক্ষুধা নিয়ে, ক্ষুধার তাড়নায় মানুষ বেরোচ্ছে। এই যতদিন যাবে তত লোক বেরোতেই থাকবে, এটা আসলে কোনো সমাধান নাই, লকডাউন দিয়ে কোনো সমাধান না। এখন সরকারের ধারে প্রশাসনের ধারে অনুরোধ করব, যে করে হোক যে কোনো মূল্যে আপনারা টিকা আনুন, যত সংখ্যক লোককে টিকা দিতে পারবেন তত মানুষ বাইরে বেরোতে পারবে, তত মানুষ ইজিলি হবে, দেশের অবস্থা ভালো হবে। শুধু শুধু এই যে আটকে রেখে, এবং যেটা বলছে যে শুধু মানে মানুষের অনেকে বের হয়েছে যারা এক কর্মসংস্থার জন্য বের হয়েছে এবং মেহনতি মানুষরা বের হয়েছে, এছাড়াও যে অপ্রয়োজনীয় অনেকে বের হয়েছে যারা অনুমোদিত যানবাহন রয়েছে তার মধ্যে। এবং গেল 24 ঘন্টায় খুলনার যে 5টি মেডিকেল হাসপাতাল রয়েছে এখানে 16 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে যে খুলনা নগরী জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 609 জনে, এবং গেল 24 ঘন্টায় খুলনা নগরীয় জেলায় 765টি নমুনা পরীক্ষার মধ্য দিয়ে যে 180 জন শনাক্ত হয়েছেন, এবং এই শনাক্তের মধ্য দিয়ে দাঁড়িয়েছে প্রায় 23,500 মতো, যার ফলে যে করোনার যে ঊর্ধ্বগতি রয়েছে সেটা কিন্তু ঈদের পরবর্তীতে আশঙ্কা ছিল যে আবারও সংক্রমিত হবে বাড়ছে, সেই কারণে যে বলা যায় যে ক্রমশ সংক্রমণ বাড়ছে, অনুরূপভাবে মৃত্যুর মিছিলটাও বাড়ছে, যার কারণে প্রশাসনের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে কঠোর বিধিনিষেধ যে বাস্তবায়ন, সেই বাস্তবায়নের মধ্য দিয়ে যে করোনার যে ঊর্ধ্বগতি সংক্রমণ রয়েছে এবং যে মৃত্যুর মিছিল যেটা আছে সেটা নামিয়ে আনতে চান। এবং প্রশাসনের চিকিৎসকরা দাবি করছে যেটা বিশেষ করে যে মৃত্যুর হারটা বেড়ে যাওয়ার জন্য, বিশেষ করে যথাসময় হাসপাতালে না আসার কারণে যে মৃত্যুর জন্য হার বাড়ছে, অনুরূপভাবে স্বাস্থ্যবিধি না মানার কারণে সংক্রমণ ঊর্ধ্বগতি রয়েছে হয়েছে খুলনায়। এটাই ছিল সর্বশেষ অবস্থা।
ধন্যবাদ আমিরুল ইসলাম। আমরা সিলেটে যাব, সেখানে আছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, সিলেটের খবরাখবর জানাবেন, বিধিনিষেধ কতটা মানা হচ্ছে, মানুষ কতটা সচেতন আর প্রশাসন কঠোরতা কেমন দেখাচ্ছে? আমি এখন রয়েছি সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে, অর্থাৎ সিলেটে প্রবেশের অন্যতম প্রধান চত্বর এটি, বা এই সড়ক দিয়ে প্রবেশ করতে হয়। ঢাকা সিলেট মহাসড়ক এবং মৌলভীবাজার দিকে একটি সড়ক এসে মিশেছে। তো এই জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা রয়েছে বিধিনিষেধ বাস্তবায়নের জন্য। বিশেষ করে পুলিশের পাশাপাশি র‍্যাব কিন্তু চেকপোস্ট বসিয়েছে, তার পাশাপাশি আমরা দেখেছি বিজিবিও টহল দিয়েছে। সব কিছু মিলিয়ে আসলে বিধিনিষেধ শুরু হওয়ার প্রথম দিন থেকেই প্রচার প্রচারণার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এভাবেই তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এবং বিশেষ করে যে সকল বিধিনিষেধের আওতাধীন বা আওতামুক্ত যে সকল যানবাহন রয়েছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। সাধারণ মানুষ আসলে কোন কাজে কি প্রয়োজনে বেরোচ্ছে, জরুরি প্রয়োজনে বেরোচ্ছে কিনা, সেই বিষয়গুলো তারা পরীক্ষা নিরীক্ষা করছেন। এর পাশাপাশি অপ্রয়োজনে সাধারণ মানুষ হাঁটাচলা করছে কিনা, রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে কিনা, কতটা স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, সেই বিষয়ে কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষা করছেন। তো একজনের সাথে আমি কথা বলবো, এখানে রয়েছেন র‍্যাবের কর্মকর্তা। আপনারা সিলেটে মূলত কি কি বিষয়ে এই চেকপোস্ট বা আপনারা টহলের মাধ্যমে নিশ্চিত করছেন? আসলে আপনারা জানেন যে মানে লকডাউনের শুরু থেকে র‍্যাব 9 মাঠে ছিল। আমরা নিয়মিত আমাদের যে টহল আছে এর বাইরে অতিরিক্ত টহল দিয়ে মানুষকে সচেতন করা, প্লাস রাস্তায় যারা অযাচিত অপ্রয়োজনে ঘোরাফেরা করে তাদেরকে আমরা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে তাদেরকে অপরাধের মাত্রা অনুযায়ী জরিমানা করা, এবং ট্রাফিক পুলিশের সহায়তায় যে সমস্ত গাড়ির লাইসেন্সবিহীন গাড়ি অথবা অপ্রয়োজনে ঘোরাফেরা করে ওই সমস্ত গাড়িকে জরিমানার আওতায় নিয়ে আসার ব্যবস্থা করছি। আর আমরা বিভিন্ন স্থানে শহরের বিশেষ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে, বিশেষ করে এন্ট্রি এবং এক্সিট পয়েন্টগুলিতে আমরা আমাদের নিয়মিত চেকপোস্ট করি, মূলত এই কাজগুলি আমরা করি। ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই শুনছিলেন প্রশাসন কিন্তু তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে, পুলিশের পাশাপাশি বিজিবি রয়েছেন, র‍্যাব সদস্য তারা রয়েছেন, সেনাবাহিনী সদস্যরাও টহল দিচ্ছেন। কিন্তু আশঙ্কার বিষয় হচ্ছে গেল পরশু, অর্থাৎ গত 24 ঘন্টার আগের 24 ঘন্টায় সিলেট বিভাগে রেকর্ড সংখ্যক শনাক্ত হয়েছে, এবং সংক্রমণের যে মাত্রা সেটি কিন্তু বাড়ছে, সেটি আশঙ্কার বিষয়। যার কারণ হচ্ছে পাড়ার ভেতর অলিতেগুলিতে সাধারণ মানুষ কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই অবস্থা চলতে থাকলে আসলে এখনই হাসপাতালগুলোতে রোগীদের স্থান সংকুলন সম্ভব হচ্ছে না, পরিস্থিতি আরও ভয়াবহতার দিকে যাবে। এই হচ্ছে সিলেটের পরিস্থিতি। ধন্যবাদ প্রত্যুষ তালুকদার। আমরা ঢাকায় ফিরব। ঢাকায় আমরা রাজধানীর হাসপাতালগুলোর খবরাখবর জানব সহকর্মী জুয়েল থিওটোনিয়াসের কাছ থেকে। থিওটোনিয়াস, আমাদেরকে জানাবেন ঢাকার রাজধানীর হসপিটালগুলোর খবরাখবর। আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি ইরশাদ। এটি আমার তৃতীয় হাসপাতাল আজকে, যে আমি সকালে যে আরও দুটি হাসপাতাল খুললাম এবং এখানে যেটা আসলাম। এই হাসপাতালে কিন্তু তথ্য যেটা বলছে যে এখানে জেনারেল বেড, আইসিইউ বেড এবং এইচডিইউ বেড সবগুলো আসলে পরিপূর্ণ। আপনি নিশ্চয় জানেন যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রতিদিন ঢাকার হাসপাতালগুলোতে যে পরিমাণ রোগীর চাপ, এই রোগীর চাপ সামলাতে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষগুলো হিমশিম খাচ্ছে। এবং যারা আসছেন, যে বিষয়টি নিয়ে বারবার বলা হয়েছিল যে অনলাইন ব্যবস্থাপনা বা তাৎক্ষণিকভাবে হটলাইন ব্যবস্থাপনায় রোগী এবং রোগীর স্বজনরা জানতে পারবেন যে কোনোভাবে যে কোন হাসপাতালে তারা গেলে যথাযথ চিকিৎসা সেবাটা পাবেন বা বেড পাবেন, সেই ব্যবস্থাটা নেই। যার কারণে রোগীদের নিয়ে স্বজনরা কিন্তু হাসপাতালে হাসপাতালে ঘুরছেন, কোনো জায়গা ঠিকমতো খালি পাচ্ছেন না। যাদের একটু জটিল অবস্থা তৈরি হয়েছে, যেমন আইসিইউ বেড লাগবে বা এইচডিইউ বেড লাগবে, তাদের ক্ষেত্রে একেবারেই নেই। কারণ প্রত্যেকটি হাসপাতালে, যেসব হাসপাতালগুলোতে করোনা চিকিৎসা দেওয়া হয়, প্রত্যেকটি হাসপাতালে কিন্তু আপনার আইসিইউ এবং এইচডিইউ বেড একেবারে পরিপূর্ণ। আর কোনো কোনো হাসপাতালে কিন্তু জেনারেল বেড কিছু খালি আছে, আর কোনো কোনো হাসপাতালে জেনারেল বেড একেবারে তো পরিপূর্ণই, তার চেয়ে ধারণ ক্ষমতার বাইরে গিয়েও কিন্তু ওই সব হাসপাতালগুলো জায়গা দিচ্ছে এবং চিকিৎসা দিচ্ছে। যে বিষয়টি বলা হচ্ছে বারবার যে হাসপাতালগুলোতে চাপ বাড়ছে, যার কারণে সরকারের দিক থেকে ব্যবস্থাপনা করা দরকার, যে কয়টি ঢাকা জেলায়, ঢাকা শহরের বাইরে যে ঢাকা জেলার যে অধিভুক্ত যেসব হাসপাতালগুলো আছে, সেসব হাসপাতালের যেসব বেড খালি রয়েছে, সেসব হাসপাতালের বেডগুলোর খালি অবস্থা ধরে সরকার বলছে যে কিছু খালি আছে। এবং এর বাইরেও কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে ফিল্ড হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালের কিন্তু বেড সহ করোনা চিকিৎসার যেসব ব্যবস্থাপনা আছে, সার্বিক ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার যে
সার্বিক তত্ত্বাবধান রয়েছে বা ব্যবস্থা রয়েছে বা পরিচালনা রয়েছে এটি করার জন্য কিন্তু সরকার সচেষ্ট রয়েছে বলে সরকার দাবি করছে। এটি আসলে বিষয়টি অপেক্ষমান, বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সেই বিষয় কিন্তু আসলে এখনো পর্যন্ত বলা যাবে না। ইশাদ ধন্যবাদ।